আমার টাঙ্গাইলের ভাইরা, সেই মানুষটা ওহুদের মাঠ থেকে আসার পরে জীবনে কষ্ট জাবায়া খাইতে পারে নাই গো বাবা। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীর নরম নরম গোশত গুলো আমি সেদ্ধ করে দিতাম, মজা করে পাকা দিতাম, নবী আমার গোশত গুলো খাইতে দাইয়া গাল ধরে বসে থাকতাম। আমি আয়েশা মনে মনে ভাবতাম, এই বুঝি আমার নবীর ঝাল লেগেছে, আমার নবীর এই বুঝি কোন মনে হয় আমার নবীর কষ্ট সেদ্ধ হয় নাই। মা আয়েশা কৌতূহল করে জিজ্ঞেস করতেন, আমরা আকালার নবী তিরমিজিতে দেখেছেন, মা আয়েশা থেকে হাদিস কানা বর্ণিত। মা আয়েশা বলেন, আমি নবীরে জিজ্ঞেস করতাম, আপনার গোশত কি সেদ্ধ হয় নাই? অবশ্যই তরকারিতে ঝাল হয়ে গেছে। মা আয়েশার উত্তরে নবী বলতেন, আয়েশা রে আয়েশা, গোশতের তরকারি সুন্দর হয়েছে আয়েশা। ওদের ভাগা দাঁত দুইটা আমার ঠিক মতো খাইতে যায় না। আমার টাঙ্গাইল সুরুজের ভাইরা, শুধু দীপ্ত কণ্ঠে আগুন বরাবর একটা আওয়াজ দেন না, জীবন যা খাক থাক, কোন নাস্তিক যদি আমার এই দরদি নবীর গালি দেয়, ও যদি টাঙ্গাইলের জমিনে জন্ম নেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজিয়া শোনা নাই, রাজিয়া শোনা নাই। যেই মানুষটা জীবনে সবকিছু বাদ দিয়ে বলবে আমার উম্মতের চাই, এখানে শেষ না, পৃথিবীতে অনলি ওয়ান একজন নবী কেয়ামতের মাঠে দাঁত ছাড়া উঠবে, দুটা দাঁত ভাঙা থাকবে। আমি নবীর ইশক আপনাদের অন্তর থেকে চোখ দিয়ে আমি দেখতে চাই, শুধু দুইটা দুইটা দাঁত ভাঙা থাকবে একজন নবীর, আর সব নবীর গাল ভরা দাঁত থাকবে। এই দাঁতটাকে আমার আল্লাহ ওহুদের মাঠ থেকে দাঁত ভেঙে আসার পরে খন্দকের অর্থাৎ খায়বারের আগে খন্দকের যুদ্ধের আগে বিশ্ব নবীকে বারবার বলা হয়েছে, আপনার এই দাঁত দুইটা আমি জান্নাতের ক্যাপ দিয়ে সুন্দর করে দিন। নবী আবার বলছে, মানি যদি দাঁত দুইটা তুমি বাদায় দাও, আমার এই দাঁতের কথা শুনিয়ে কত পাগলের মতো চিল্লাইব আর কানব। ওই সুরুজ কানের মাঝে মাওলার জমিনে মাওলা তুমি মাফ করে দাও আমার উম্মতকে। বেদন সেজদায় পড়ে আমার নবী কাঁদবে, এই দাঁত ভাঙা অবস্থায় আমার বিশ্ব নবী আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে আমি কিছুই চাই না, তুমি আমার এই দাঁত দুইটা বহুতবার বাদায় দিতে চাইছো, ক্যাপ পরাইয়া দিতে চাইছো, রুট ক্যানেল করে দিতে চাইছো, তোমার কাছে দেখতে অসুন্দর লাগে তাই, কিন্তু আমি তোমার কাছ থেকে দুনিয়ায় আমি চাই নাই, আমি আমার উম্মতকে কিয়ামতের মাঠে দেখাইতে চাই। উম্মতেরা রে যারা আমার কথা শুনে কেঁদেছিলি, আমার উম্মতেরা যারা আমার কথা শুনিয়ে সুরুজ খানের মাঠে হাজার হাজার মুসলমানের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছিল, আমি নবী এই স্মৃতিটা দেখাবার জন্য এতদিন পর্যন্ত ক্যাপ লাগাই নাই। হে আমার টাঙ্গাইলের ভাইরা, যেই মানুষটা ওহুদের মাঠ থেকে আসার পরে জীবনে কষ্ট জাবায়া খাইতে পারে নাই গো বাবা। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীর নরম নরম গোশত গুলো আমি সেদ্ধ করে দিতাম, মজা করে পাকা দিতাম, নবী আমার গোশত গুলো খাইতে দাইয়া গাল ধরে বসে থাকতাম।
আমি আয়েশা মনে মনে ভাবতাম এই বুঝি আমার নবীর জাল লেগেছে, আমার নবীর এই বুঝি কোনো মনে হয় আমার নবীর কষ্ট সেদ্ধ হয় নাই। মা আয়েশা কৌতূহল করে জিজ্ঞেস করতেন, আপনারা আকালার নবী তিরমিজিতে দেখেছেন? মা আয়েশা থেকে হাদিস কানা বর্ণিত, মা আয়েশা বলেন আমি নবীর জিজ্ঞেস করতাম আপনার গোশত কি সেদ্ধ হয় নাই, অবশ্যই তরকারিতে ঝাল হয়ে গেছে। মা আয়েশার উত্তরে নবী বলতেন, আয়েশা রে আয়েশা, গোশতের তরকারি সুন্দর হয়েছে আয়েশা। ওদের ভাঙা দাঁত দুইটা আমার ঠিক মতো খাইতে যায় না। আমার টাঙ্গাইল সুরুজের বাইরা শুধু দীপ্ত কণ্ঠ আগুন বরাবর একটা আওয়াজ দেন না, জীবন যা খাক থাক, কোন নাস্তিক যদি আমার এই দরদি নবীর গালি দেয়, ও যদি টাঙ্গাইলের জমিনে জন্ম নেয়, ওর জায়গায় পুঁতে ফেলব। রাজিয়া শোনা নাই, রাজিয়া শোনা নাই, আজকে নভেম্বরের 2 তারিখ, হাজার হাজার মুসলমান টাঙ্গাইলের সুরুজের জমিনে নভেম্বরের 2 তারিখ দেখাইয়া দাও। আর একটা বার যদি আমার নবীর চরিত্রে কেউ কথা কয়, আমার চরিত্রে ভেজাল আছে, তোমাকে এমপি চরিত্রে ভেজাল থাকতে পারে, চেয়ারম্যানের চরিত্রে ভেজাল থাকতে পারে, আমার নবীর কোনো ভেজাল নাই। ওয়াইন্না গেলা আলা হলো কিনা অসীম, আমার নবীর গালি দিলে ওর জায়গায় ভিটে ফেলবো, ওর জায়গায় ভিটে ফেলবো। কাকে রাজি আসো আমাকে তো হাত দেখাই দাও। জীবন চা কা থাক, তুমি টাঙ্গাইলের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় 2টা সিংহপুর জন্ম নিয়েছে, একটা হলো কাব্দা মেঘনা যতদিন দবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একটা আধ্যাত্মিক নেতা জন্ম নিয়েছে, আমি যাকে সবচেয়ে বেশি হাইলাইট করি, সবচেয়ে আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, যার মাদ্রাসায় আমি পড়ে 9 বছর পরে দাওরা পাশ করেছি, সারা বাংলার বাক অলিকুল শিরোমণি মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। আমি আমার এই টঙ্কি পাড়ায় এই 2টা সিংহপুর জন্ম নিয়েছি, আমার নিজেকে এই জন্য গর্বিত মনে করি, আমি একটা গুণাগার। যদি আল্লামা শামসুল হক ফরিদপুরি আজকে বাইসা থাকতো আর আলেমুল আমার এই পরিস্থিতি দেখতো আর আমার নবীর গালি দিত, আল্লাহর কুতুব রাস্তায় কাপড়ের কাপড় বাইন্দা নেমে যেত। কষ্ট হইতেছে? আমার কষ্ট হচ্ছে। তারপর আমি তোমাদেরকে একটা কথা উত্তর শুনতে চাই, যেই মানুষটা বুঝতে সবাই খাইতে পারে নাই, শুধু এখানেই শেষ না, আলে বলে আমাকে সাক্ষী রেখে বলে গেলাম, সুরায় আল ইমরান এবং মারিয়ামের তাফসিরে দেখবেন, আমার নবীর সাথে যখন মা মারিয়ামের বিবাহের আকদ হবে, আর নিকাহ হয়ে আনাকাদ বিল ইজাবি ওয়াল কুবুল, যখন ইজাব কুবুল হয়ে যাবে, মারিয়ামকে আল্লাহ বলবেন তুই কি চাস? মারিয়াম কইবা আমার স্বামী যা চাই তাই আমি চাই। জোরে 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 আমার ওয়াজ ভালো করে বুঝেন, ওই মারিয়াম ফিলিস্তিনে শোয়া। কেন ফিলিস্তিনের পক্ষে তুমি স্লোগান দিবা না? যদি মাপ পাইতে চাও, বাইতুল মুকাদ্দাস সহ মা মারিয়ামের কবরকে, ইব্রাহিম নবীর কবর, ইসহাক নবীর কবরকে রক্ষা করার জন্য আন্দোলনের ডাক দাও। আল কুফর বিল্লাহ ওয়াহিদ, সমস্ত কুফর বেজাতিরা সব এক, আর আমরা মুসলমানরাও এক। দল যেটা মন চায় সেটা করতে পারি, কিন্তু আমার নবীর গালি দিলে আর কোনো দল থাকবে না। রেডি? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহ আকবার জোরে বলেন তো, চলে যাবেন? হ্যাঁ, মারিয়াম কি চাস? আমার স্বামী যা চাই তাই চাই। তোমার স্বামী কি চায়? আল্লাহ তুমি তো জানো আমার স্বামী কি চায়, আল্লাহ আলিমুল বিজাতি সুদূর, তুমি অন্তর জানো, আমারটাও জানো আমার স্বামীরটাও জানো। আমি জীবনে স্বামীর স্বাদ গ্রহণ করি নাই, বাসর কারে পায় চিনি নাই, খালি শুনছি আমার বাপ মায়ের বাসর আছে, তার অনুসারে আমি জন্ম নিছি। তা না হলে আমি আমার শরীর লাই মাসু, আর একটা কে দিলি
আমি তো হাফেজ না ভাই, মনে পড়লে পড়বো আলহামদুলিল্লাহ বলে। মা মারিয়াম বলেছিল জীবনে কোনোদিন আমার শরীরে কেউ টাচ করে নাই, কেউ আমাকে ধরে নাই। লামিয়াম শাস্তি বাসা, কোরআনে আছে না লামিয়াম শাস্তি বাসা, পৃথিবীর কোন পুরুষ আমার গায়ে টাচ করে নাই, কোন পুরুষ আমার দিক তাকায় কথা বলতে সাহস পায় নাই। আমি ছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ব সুন্দরী, আমার মতো সুন্দরী ওই জগতে কেউ ছিল না, যে আমার দিকে কুমন্ত্রণায় তাকাইতো সাথে সাথে তার চোখে সাঁতার লেগে যেত। চোখে সাঁতার বুঝেন, এই যে প্রত্যেকটা মানুষের সাঁতার যদি বন্ধ না হয় ঘুমাইব না, এটার নাম সাঁতার। সাঁতার দোকানে সাঁতার, এটা ঘুমাইলে যে পড়ে জায়গা কথা বলে এই সাঁতার চিনেন না? সাঁতার আমার কিছু সাঁতার চোখের সাঁতার, যখনই মারিয়ামের দিকে কেউ তাকাইতো কু নজরে দেখতে যাইতো সাথে সাথে সাঁতার নেমে যেত, আর উঠতো না, স্পিরিং দিলা বরিশালে ভাষা কয় হুডা, আমার গোপালগঞ্জ আর একটা নাম আছে, সেটা হচ্ছে সিদ্র। আলহামদুলিল্লাহ বলেন, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। তো এই বদমাইশ মারিয়াম যেই রুমের মধ্যে থাকতো বাইতুল মুকদ্দাসের 8 নম্বর গেটে, বাব ইসবাস নামক দরজা দিয়ে মা মারিয়াম যাইতেন, মসজিদটা ঝাড়ু দিয়ে ধুইয়া আবার ঘরের মধ্যে শুয়ে থাকতেন। কেন মারিয়ামের মা নিয়ত করছিল আমার ছেলেও যদি হয় আমি ইমাম বানাবো, হয়ে গেছে মাইয়া। তখন জাকার ইমরান বলতেছে ওই যে আলা পৃথিবী সব জায়গা দখল হবে, একটা জায় নামাজ দখল হবে না, সেটা ইমাম সাহেবের জায় নামাজ। এবারে ওটার চেষ্টা করিস না ভাই, আর ওয়াজ করবো 10 মিনিট, তবে একটা শর্তে বেশি করবো, যে উঠবেন লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? রেডি? যে উঠবে ওটা টেনে ধরবেন। ওয়াজে একদিন, একদিন আমি আসছি তোমাকে শুরু, যে এ তুমি যদি যাও বা তাহলে তো আমিও কষ্ট পাবো, আল্লাহ কষ্ট পাবো, ঠিক না? ঠিক, তাহলে ওই লোক কই যায়? আমি মাঝে মাঝে আনন্দ লেন লেগে একটা ঘটনা কই, কমু কই, আচ্ছা কই, এবার সারিস না ভাই, তো বলে বিপদে আছি। আমি গাজীপুর ওয়াশ করছি সুরা ইউসুফের তাফসীর, হিন্দি মিডিয়ামে ইউসুফ আলাইহিস সালামকে কেবল কুয়ায় নামাইছি, রশি ফেলছি, উড়াবো বেড়ারে। হিন্দি মিডিয়ামে কইছি যে উঠবে ওরে ঠেকে ধরবে, মাঘ মাসে শীত, বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে। হ্যাঁ তো ভাই, বুড়া মানুষ ডায়াবেটিস, মানুষ পোষা পাই খালি বুঝাইতেছে বুঝাইতেছে বুঝাইতেছে, বেটা উঠতে পারতেছে না, এরকম হাজার হাজার মানুষ উঠতে গেলে তুই লুঙ্গি টান খেতে হবে, বেটা লজ্জায় রয়েছে বুইয়া, এখন ডরে ওড়ে না, পোষা বেহারে সারে না, পায়খানা পোষা বেরিয়ে বাঘের বয়ঠে, ও বাঘের গাড়ির উপর মাইরে দেয় যদি জোরে চাপ দেয়, ঠিক না? আমি বলছি যে উঠবে টাই নিয়ে ধরবে না, আমি তো জানি না আমার ওই চাচারে ধরছে, আমি তো হাজার হাজার মানুষ কার মনে কি আছে আমি জানি, কত জন আইসা আমার ওয়াশ শোনার লেগে, কেউ হয়েছে আমার বাঁশ দেওয়ার লেগে, কেউ হয়েছে আমার গরম ডিম দেওয়ার লেগে, আলে মালে মানে কিচ্ছু করতে পারবে না, করতে যাই আর নিজে ডুম হয়ে যাবে, কথা কর না গায়ে ফাইনাল উপরে তো হয়ে যাবে, যারা আলে মালে আমার বকবেন মরার আগে বানানো কথা আমি বলি নাই, মিডিয়ারা সবাই জানে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে, ওদের দোয়া চাই, অহংকার না। আমার মা বলেছিল ইলিয়াসরে যদি কোনদিন টাকার মালিক হস আল্লাহর একটা ঘর বানাবি আর একটা ইতিমখানা বানাবি, আমার সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় যায়, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, দেখে আসবেন 2 তলা আমার মসজিদের কমপ্লিট আলহামদুলিল্লাহ, এক
কোটি 20 লাখ টাকা দিয়ে শুধু মসজিদের জায়গাটাই কিনছি আমি, 20 টাকাও হুজুর আমি কার কাছ থেকে নেই, যদি কেউ ইচ্ছা করে দিছে তো আমি নিছি, কিন্তু জায়গা কিনতে যেয়ে চাইলে না পয়সা কারো কাছ থেকে নেই, জায়গা কিনতে যেয়ে নেই না, কিন্তু কাজ ধরার ভিতরে কেউ 5 বছর 10 বছর সিমেন্ট যে নিজে দিয়েছে তখন নিছে আলহামদুলিল্লাহ, আমার নিজের রক্ত পানি করা পয়সা গেছে 4 কোটি টাকা, মানে 100 ফুট মিসির থেকে আমি পাইলিং করছি, সিসি পাইলিং, কষ্ট হইতেছে বাজার নেই তো মেড ইন জিনজির এক লারাক বান্দা, সে প্রতিদিন খালি ইমামের চাকরি খালি কয়, আরে হালাবে আমগো মসজিদ আমগো বাগদাদার সঙ্গে আমগো 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 তোমাকে গোড়ার ডিম, অনেক মসজিদের সভাপতি আছে না ইমামরে ডেলি বাস দেয়, ডেলি বাস দেয় সভাপতি চাকরি খায় বিকালবেলা সেক্রেটারি জোড়া দেয়, এরম আছে না হাতে পাল ধরে বলে যাই আলে মোলা আমারে কষ্ট দিয়েন না, আইজ কাই লোক টুটো মোর আপনি ধ্বংস হয়ে যাবে, হয়তো আপনার ছেলে ধ্বংস হবে না আপনি ধ্বংস হবে, তো ইমামের চাকরিটা খাইয়া আসরের নামাজের রক্তে ইমাম সাহেব দেখতে গেছে যে চাকরি খাই এলাম ও আসে না ঠিকই গেছে, মানে রাগ মেজাজ ইমামরে মাই রেখে দেবে যদি না যায়, চিন্তা করেন কি বদমাইশের বদমাইশ, বাজান দে আল্লাহর খেলা বুজার কায়দা নাই, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি, করেন করেন উলামা জমার সিং আল্লাহ আকবার বলতে পারেন না, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা আলেমকে সামনে নিয়ে আল্লাহ বলছে, তো ইমাম সব তো চাকরি খাই দিয়েছে আসরে উঠতে আর যায় নাই, বুঝে যে ও যে হাজিরের ফাজিল আমার ভিতরে তৎকালে দিতে বলছে, আর ওর উপর দিকে কথাও কেন এমন পাজির পাজি আছে না কিছু লোক আছে আছে, ইমাম সাহেব রুমের মধ্যে নামাজ করে বেডিংটা বানতাছে, ইন দি মিন টাইমে উনি যাবে ওযু খানায় আল্লাহর কি কুদরত দেখেন, এটা চোখ দিয়ে আমার দেহা বাথরুমে যাবে টাইস করে বাথরুম সাবান ফেলাই দিছে নাতি একটা সাবানের উপর দিছে পারা, উনি তো জিবরাইলের গাড়ি উঠে গেছে উঠে গেছে, এক ঠান প্যানের ভিতরে আর এক ঠান বাইরে, মাসকান দিয়ে মুসেরা সিরছে গায়ে রক সিরছে পঙ্গু হসপিটালে, এখন তো এমন স্ট্রোক করছে এখন 2 সপ্তাহ পরে ওর মনের মধ্যে গাওয়াহি দিছে, হায় হায় রে আমি তো ইমামরে গালি দিছিলাম, আপনি যদি আকাম কুকাম করেন এটা কিন্তু আপনার ঘুমাইতে গেলে একটা বার না একটা বার আপনার মনে পড়বে, কথা বলেন না কেন, বাজানে যখন মনের মধ্যে গাওয়াহি দিছে সাক্ষ্য দিছে আমি ইমামের চাকরি খাইছিলাম, এই ঘটনা তো ওই জুমার দিনের ঘটনা, পোলারে ডাক দিয়ে কয় বাবা রে একটু আমগো ইমাম সাহেব একটু আনবেন, পোলা একটা তামলি গেল খুব করা কয় আপনি তো ইমামের চাকরি খাইছেন আবার আমি ব্যবহার করেন কেন, এখানে কোন জায়গায় কি কবেন কইয়া পারেন না খালি আলিমুল্লাহ মানে দিব কয় কেন্দ্রে দেখুন চাপারে বসিল কয় আমার ভুল হয়ে গেছে রে কেন বলছি হেদায়তের জন্য বলছি আল্লাহ তাদের হেফাজত করো আমি আর আমি এই লোকটাকে আমি দেখার জন্য গেছিলাম যার চাকরি খাইছিল সে আমার বন্ধুবর আমার এক ছাত্রের বাবা ছিল সে কেন্দ্রে কেন্দ্রে যখন আমার বলছে আমি দেখতে গেছিলাম এই লোকটার যদি আপনি দেখতেন আপনারও মায়া লাগতো শুধু আপনাদের খেদমত আরজ করি আলমরে বকা দিবেন না আমার নবীর সাথে বিয়ে হবে কয়টা জোরে কন আরো জোরে জোর হলো না ইলেকশন আইতাছে কয়টা জোরে কন আরো জোরে জোরসে বলো মনে রাখবেন কিয়ামতের মাঠে আবার বিয়ে হবে ওই বিয়ের বরযাত্রী কে না আমি তুমি কি খুশি রে ওই দিন কে সাখানাকা বাজাবে চিড়িং চিড়িং মার দিবে না তখন ইসরায়েলি কুত্তা বাহিনী একটাও থাকবে না ওই বরযাত্রীতে আল্লাহ আমার জন্য বলতে পারে না ইসরায়েলি একটা কুত্তা বাহিনীও থাকবে না থাকবে একমাত্র উম্মতে মুহাম্মাদি বরযাত্রী আল্লাহু আকবার বলতে হবে আল্লাহু আকবার আর একটা শব্দ আল্লাহর রিয়াদ করবেন আমি শিখাই দেই জোরে নারাই তাকবীর আল্লাহু আকবার আল্লাহ যারা আসতে বলবে গো বাড়ি ঘর তুমি চিনো
নারায়ণ তাকবীর, তিনি ইসলাম, তিনি ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, তিনি ইসলাম, তিনি ইসলাম, তিনি ইসলাম, তিনি ইসলাম, ফিলিস্তিন ফিলিস্তিন, জোরে ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল, ধ্বংস হোক নিপাত যা, ফিলিস্তিন ফিলিস্তিন, উল্টো হয়ে গেছে এইবার কয়ে লেগেছে ধ্বংস হোক নিপাত যা, আরে মাওলা রে রেডি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল, আল্লাহ তুমি কবুল কর, কথা কন যাবো না, মাঠে বহুত জায়গা আছে, এখানে জায়গা নামা পিছনে যাও, এই যে বদর করা বহেন তো, এই যে বহেন আল্লাহর আলী বহেন, আর মিডিয়া আছে তো তোকে ভিডিও করা লাগবে না, আর বেডা রে আল্লাহ এই সমস্ত যুবকদেরকে আপনি কবুল করেন, আল্লাহ দেখেন কি সুন্দর ভাবে আমার ভাইরা দাঁড়ায় আছে না, সবাই আল্লাহর ওলি, পৃথিবীতে আল্লাহ পাক আমাকে 14টা কান্ট্রি সফর করিয়েছেন, আমি 3টা দেশে শুধু দেখছি, এই তো গত সপ্তাহ আগের সপ্তাহে পুরো সপ্তাহ পুরো 10 দিন ভারতে ছিলাম, আপনারা দেখেছেন লক্ষ জনতার সামনে কথা বলেছি, ভারতে আমার এত ভক্ত আমি জানতাম না, আপনারা ফেসবুক পেপারে দেখেছেন বাংলাদেশ থেকে যখন আমি গুনাগার গেছি আপনাদের থেকে অন্তত আরো 4 গুণ লোক বেশি হয়েছে আমার একটা প্রোগ্রামে, তখন বুঝতে পেরেছি বাংলাদেশের আলেমদেরকে ভারতের আসামের তারপরে গুয়াহাটির মুসলমান কত ভালোবাসে, বাবা পৃথিবীতে মাত্র 3টা দেশ মধ্য মাঠে প্যান্ডেল করে ওয়াজের আয়োজন করার সিস্টেম আছে, যদি পৃথিবীতে মাত্র 3টা দেশ কয়টা, 1 নম্বরে হলো আমার বাংলাদেশ, 2 নম্বরে ইন্ডিয়া, ওয়ার্ল্ড ওভার ভারত, আর একটা দেশ হলো পাকিস্তান, আর পৃথিবীর কোন দেশে এইভাবে মধ্য মাঠে সামিয়ানা টানাই ওয়াজ করার সিস্টেম নাই, যেই দেশে কোরআন পাইছি সৌদি আরব ওই দেশও আপনি এইভাবে ওয়াজ করতে পারবেন না, আপনারা শুট করে দিবেন যে এই থিওরি তোকে কে দেখাইছে তাই কয়, কথা বল না কেন, তারা ওয়াজ করার সিস্টেম হলো বড় 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 কনভেনশন সেন্টার ভাড়া করে, এই যে আমাকে বাংলাদেশ থেকে কোরআনের পাখি গুলে যায়, এই যে বড় বড় কনভেনশন ভাড়া করে, এরপরে কোরআন তেলাওয়াত হয় ওয়াজ নসিহত হয়, আব্দুর রহমান সুদাই ওয়াজ করেন, জোরে করেন মারহাবা, আমার দেশ সোনার দেশ, আমার দেশে এত সুন্দর সিস্টেম হয়, আল্লাহ এই দেশকে আপনি কবুল করেন, তাহলে এবার একসাথে আওয়াজ দিয়ে বলবেন ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল, আল্লাহ কবুল করেন, আমরা দেখেছি 2 সপ্তাহ আগে একই কবরে 81 জনকে দাফন করা হয়েছে, এখন দিনটা নরম করবেন আর 1 ফোঁটা পানি ফেলবেন, 81 জনকে যখন গণ কবর দেওয়া হয়েছে তার ভিতরে একই ফ্যামিলিতে 5 জন ছিল, আপনারা দেখেছেন আমি নিজে দেখে কাঁদছি, আপনারা দেখাই লোকটা অফিসে গেছে 2.5 বছরের বাচ্চা বলছে আব্বা আমার জন্য মজা নিয়ে এসো আসার সময়, স্ত্রী বলছে আজকে একটু সকালে সকালে আইসো, যেভাবে বোম্বিং হচ্ছে কখন যেন আমাদের এই দেশটা আমাদের এই শহরটা গুড়া গুড়া হয়ে যায়, আপনার পেপারে দেখছেন লোকটা অফিসে যাওয়ার সাথে সাথে খবর পাইছে আবার ঘর আর নাই, গুড়াই দিছে বাজনে খাতা পাত্র ছেড়ে দিয়ে পাগলের মতো দৌড়ে আসিয়া দেখে আমার ফ্যামিলিতে 5 জন ছিল কে হই না, বৃদ্ধ মাও নাই বিবিও নাই সন্তান তিনটাও নাই, তাদের ব্যথা বোঝার মতো তাদের ব্যথা বোঝার মতো এই জগতে কে আসে, মৌলা তুমি রক্ষা করো ফিলিস্তিনিকে,
আল্লে তুমি রহমাতের চাঁদ বিছায়া দাও সেতাই। এ আমার টাঙ্গাইল সদর থানার ভাইয়া রে, আবার সুরজ এলাকার ভাইরা, এই গভীর রাত্রে চোখের পানি ফেলায় হাজার হাজার মুসলমান আমার মৌলারে দেখায় দাও। ওই লোকটা যখন তাদের পাঁচজনকে একই কবরে রাখতেছে, দেখো তাদের জন্য এক ফোঁটা পানি পরে কি না। প্রথম শোয়াইছে তার বিবিকে, তার পিছরের দিকে শোয়াইছে তার মাকে, এরপরে শোয়াইছে তার বড় ছেলেটাকে, মেয়েটাকে মার পাশে শোয়াইছে বাবা, আড়াই বছরের বাচ্চা যা মার বুকের উপরে শোয়াইছে, মার বুকের উপরে শোয়াইয়া কপালে চুম্বন করে বাবা শেষ বিদায় দিয়া বলে, আল্লাহ আমরা নহয় ফিলিস্তিনে জন্ম নিছি, পালে পুরুষ অন্যায় করছি, আমার এই আড়াই বছরের বাচ্চা কি অন্যায় করবে। আপনারা পেপারে পত্রিকায় ফেসবুকে দেখছেন, আমার একজন দেখাইলো যখন লাশগুলা দাফন হয়ে গেল গণকবর, সবাই তার লাশ শনাক্ত করে বাবা মাটি দিয়ে চলিয়ে যায়, ওই লোকটা যায় না, ওই লোকটা কাঁদে আর কয় আমি কই যাব, আমার তোর দুনিয়ায় কেউ বাইছে নাই, আল্লাহ তুমি আমারে লইয়া যাও। বাবার টাঙ্গাইল সদর তারা সূর্যের বাইরে, শুধু আমার আল্লাহকে একটা চিৎকার মেরে দেখায় ওই ফিলিস্তিনে এত নবীর জন্ম, অন্তত 3000 উপরে নবীর জন্ম, বাজানে অন্তত 1600 নবীর কবর আছে ফিলিস্তিনে বাবা। শুধু আপনাদের দুটা ফাল করে বলে দেওয়া যায় একটা আওয়াজ দেন দে আমার আলেম ভাইরা, যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ থাকতো আমি ইলিয়াস রহমান জিহাদি যাইতে রাজি আছিলাম, যদি সরকার ভিসা দিত অন্তত বাইতুল মুকাদ্দাসকে দেখার জন্য, বাইতুল মুকাদ্দাসকে জালিমের হাত থেকে বাঁচাবার জন্য আমি যাইতে রাজি আছি, তোমরা কারা কারা যাইতে রাজি আছো আল্লাহকে দু হাত ধরে দেখায় না। আল্লাহ হাত গুলো আপনি কবুল করেন, আল্লাহ আকবার করে বলেন তো বাবা, আমি দেখি যে ফিলিস্তিনের পক্ষে আপনাদের চোখ দিয়ে পানি প্রবাহিত হয়েছে। আল্লাহ আলে বলে আমার অন্তরে কষ্ট লাগছে, কারণ ওই আড়াই বছরের বাচ্চাটা যদি আমার হইত, এই মসজিদে ইমাম সাহেবের আড়াই বছরের বাচ্চাটা কত সুন্দর একটা সঙ্গীত গাইছে, আমাদের কোরআন কেড়ে নিয়ে আমরা নিজেরা তাকবীর দিছি, কেউ আবার ভুলে হাতে তালিও দিছি খুশির আনন্দে, হালাকি এই বাচ্চাটার মতোই বাচ্চা মায়ের বুকের উপর শোয়াই দেয় বাবা জীবনে শেষ বিদায় দেয়। আল্লাহ তোমার দয়া কই, এই ফিলিস্তিনি তো কওমের উঠতে ধ্বংস করে দিছে, আর আপনারা হয়তো ইতিহাস জানেন এই ফিলিস্তিনে ইসরায়েলি হানাদার কুত্তা বাহিনী আসছিল ভাড়াটিয়া হিসাবে, কথা বলে না কেন, এরা কিন্তু এই দেশে যাযাবরের মতো, যেরকম আমরা বাংলাদেশে 11 লক্ষ রোহিঙ্গারে মানে প্রধানমন্ত্রী জায়গা দিছে, ওদেরকেও রোহিঙ্গাদের মতো জায়গা দিছে ফিলিস্তিন, আজকে জায়গা দিয়া উড়ে এসে জুড়ে বসে আজকে আমার মুসলমান মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করতেছে, বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, মসজিদ গুলাকে ঘুরিয়ে দিচ্ছে, দাওরা হাদিস ইফতা মাদ্রাসা গুলাকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ মাতা রাসূলুল্লাহ আপনার সাহায্য কবে আসবে জানি না, তবে টু টু টুমরো অপেক্ষা করেন, ইসরায়েল ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। আপনাকে কষ্ট হইতেছে? হ্যাঁ লাওয়াজ দেন না কেন, শুধু একসাথে বলবেন ইসরায়েল ধ্বংস হয়ে যাক আপনি চান না, এবং আপনি এটাও আপনি লেখে রাখেন স্বর্ণের অক্ষরে, হয়তো ওই পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা, এই আলেম ওলামা বেঁচে থাকবে কিনা,
এই মুরব্বি বেঁচে থাকবে কিনা, এই আলেমুলামা বেঁচে থাকবে কিনা, তবে আমি গুনাহগার বলে গেলাম ইসরায়েল, যেমনি করে ইসরায়েলকে আল্লাহ নিজে কওমে লূত সর্বপ্রথম সমকামিতা জায়েজ সমকামিতার প্রথা চালু করছে এই ইসরায়েল, এ কওমে লূত। পৃথিবীতে একটা মাত্র দেশ আছে অভিশপ্ত দেশ, 24 ঘন্টা গজব নাজিল হয়, সেটা হলো ইসরায়েল। অতএব এরা জীবনে হেদায়েত পাবে না, কোনদিন হেদায়েত পাবে না। তবে আমার মন বলে ইনশাল্লাহ ইসরায়েল কওমে লূতকে আল্লাহ যেমনি উল্টায় দিছে, এবং দেশটাও তাড়াতাড়ি আল্লাহ উল্টায় দিবে। কথা বলতে হবে আল্লাহ আকবার করে বলেন তো, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, মুসলমানের বোনা আল্লাহ আছে না? আছে, বিশ্বাস হয়? কেন নাই? আল্লাহ আছে, আল্লাহ আছে, সব দেখতেছে, যে কোনো মুহূর্তে ফাইনাল হয়ে যাবে, কথা ঠিক যাবে ঠিক। তাকানের দিকে কিয়ামতের মাঠে একটা বিয়ের বরযাত্রী হিসেবে যাইতে মন চায় না? চায়। সেটা হলো মা মারিয়ামের বিয়া, আপনার কষ্ট হয়ে গেছে, শেষ করে দিয়ে তাদের তো কম হয় নাই, ভালোই তো হয়েছে সময়। এই শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, মা মারিয়ামের বিবাহের অনুষ্ঠানে আপনি থাকতে রাজি আছেন না নাই? আমার আল্লাহ মা মারিয়ামের বিয়ের বরযাত্রী যারা যাবে, আমার বানানো কথা না, কারণ আমার দিকে দেখেন এই যে 20-25টা আজরাইল যায় রয়েছে, আলে বললাম কিন্তু আজরাইল এসে দিয়ে বেশি ডরে এই মিডিয়ারে, কথা বল না কেন? এই মিডিয়ার কারণে আজকে মামুনুল হক জেলে, এই মিডিয়ার কারণে আমির হামজা আজকে জেলে, এই মিডিয়ার কারণে এই যে যত দেখতেছেন বিপদ আপদ গজু আমাগু করে, এই মিডিয়ার কারণে, এই মিডিয়ার কারণে মিজানু মানাজারি দেশ ছাড়ছে। এদের এরা কোনোদিন আমাকে ভালো চায় নাই। এরা দেখবেন যত আছে যাব, আমার কন্টেন্ট বানায় কি জানেন, এই 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ বাদ দিয়া মাত্র 10 মিনিট 5 মিনিট 2 মিনিট, আমি আর ওয়াজই করব না। সত্য হইলে সত্য কথা কন, সত্য বলি নাই? 2004 সালে মিরপুর 10 নম্বরে আমার এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের বাড়ির সামনে ওয়াজ করছিলাম, 2008 সালে ওই যে বিড়ি খাওয়ার একটা স্টেল আছে না, কি যে ভাইরাল রে। হালাকে মা বাবার ওয়াজ, বাবার সন্তানের বুকে বুকে মিলাই দেওয়াজ কত করছে জীবনে, ভাইরাল হয় না, ওই বিড়ি খাওয়ারটাই বেশি। আর এমন ভাবে এটা হাইলাইট করে আর ভিউ বাড়াবার জন্য আল্লাহ তোমার গজব কই, যারা আলেম ওলামার হাসির পাত্র বানায় এগো বংশ শুদ্ধ নির্বংশ করে দিবা। কষ্ট হইতেছে? আর মাত্র 15 মিনিট কথা বলি, আল্লাহ আকবার বলেন তো, লিল্লাহি তাকবীর, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল। হ্যাঁ, এরকম থাকলেও আর চলবে নাহলে জমগা রেডি। হে কিয়ামতের মাঠে বিয়ের বরযাত্রী হবেন না? আমরা হব না হুজুর? অবশ্যই হবে ইনশাল্লাহ। আমরা হব না হবে কিনা রে? মা মারিয়ামকে আল্লাহ কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবে, মারিয়াম তুমি সবচেয়ে কি চাও আমার কাছে? মারিয়াম বলবে, আল্লাহ একটা জিনিসই চাই, যার জন্য তুমি আমার বানাইছো, দুনিয়ায় কোনোদিন আমার সাথে বিয়ে দাও নাই, কোন পুরুষের জন্য জুরি রাখো নাই দুনিয়ায় বসে, তবে তুমি আমাকে যারে আশ্বাস দিছিলে যে আমার স্বামী হবে তার সাথে বিয়ে দিলেই আমি খুশি। ওই বিয়ের বরযাত্রী যদি কপালে রাখতে চান তাহলে সুবহানাল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ ডাক দেয় আমার নবীকে, বলবেন রসুল আপনি আমার কাছে কি চান? নবী কি কয় হলেন? আমি আপনার কাছে নতুন কিছু চাই না, যা পাওয়ার দুনিয়াতে পাইয়াছি, আমি শুধু একটাই চাই, আমার উম্মত আমার কাছে এনে দেন, আমার উম্মত গুলার সিল মারবো আর জান্নাতে ঢুকাবো। আমি চাই আপনাদের কপালে আমার নবীর একটা সিল পড়ুক, আপনাদের ডাইন হাতে একটা সিল পড়ুক। চান না? চান চান চান, কে কে চান দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো, কে কে চান? যদি সিলটা চান, এখন একটা আওয়াজ দিতে হবে,
নবীর সিল পাওয়ার পরে জান্নাতে যাবেন, আজকে বাংলার ছবি না আমার সেই নবীরে চরিত্রহীন করে গালি দেয় নাই হুজুর। আসাদপুরের মতো একটা বেজরমা জারগা জারোস, ওরা আমি চ্যালেঞ্জ করছি বহু জায়গায়, ঢাকায় বহু জায়গায় চ্যালেঞ্জ করছি, টাঙ্গাইলে করে গেলাম, সানোয়ার সাহেবের এলাকায় এসে, আমি মাননীয় প্রধানমন্ত্রী এলাকার সন্তান, আর কেমপির এলাকায় এসে আমি বলে গেলাম, তুই আসাদপুর যদি তোর মায়ের স্তনের দুধ খায় থাকোস আমার বাংলার মাটিতে পাড়া দিয়ে দেয়। মানিও বঙ্গবন্ধু কন্যা যদি তার পিতৃ হত্যার বিচার করতে পারে 40-42 বছর পরে, তাসলিমা নাসরিন যদি এত বছর বাংলার ভূখণ্ডে ঢুকতে না দিতে পারি, তুই যদি আসাদপুর কোন বেড়ে এয়ারপোর্ট দিয়ে ঢুকোস আমার বিশ্বাস তুই এয়ারপোর্টের মধ্যে মুসলমানরা কেড়ে ফেলবে, তোরে গাইজা ফেলবে, তোরে গাইজা ফেলবে, তোরে কেড়ে ফেলবে, তুই বাঁচতে পারবি না, আর তোর বাঁচার অধিকারও নাই। কথা বলবে কেন?